এই এত বড় একটা খাড়া বেরোছে, এটা কিন্তু এখন নরম, ঠিক আছে, কামড়াইতে পারবে না, এটা নরম। হ্যালো দোস্ত, তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখাবো আপনাদের যে আমরা একটা কাঁকড়া হ্যাচারি আছে, তো হ্যাচারিটা আমি কীভাবে পরিচালনা করি, কীভাবে দেখি। তো অনেকেই কাঁকড়া চেনেন না, অনেকেই চেনেন, তো চলেন কাঁকড়ার সাথে একটু পরিচিত হই, সাথে আপনাদের একটু ভিডিও করে দেখাই বিষয়টা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নৌকা, এটা দিয়ে আমি কাঁকড়ার খাওয়া দাওয়া দিই, কাঁকড়া দেখাশোনা করি, এটা দিয়ে চলাফেরা করতে হয় আমার পানিতে। তো এটা বাড়িতে তৈরি করা, কীভাবে তৈরি করছি সেটা আপনারা জানতে চাইলে অবশ্যই একটা ভিডিও করে দেখাবো। তো চলেন আমরা ওখানে অলরেডি খাঁচার ভিতরে যাই, যে পানিতে দেখতে পাচ্ছেন কাঁকড়া অনেকগুলো খাঁচা ফেলানো, টুকটুক দেখাও সুন্দর করে অনেকগুলো কাঁকড়ার খাঁচা ফেলানো। তো এখানে প্রতিটা খাঁচায় কাঁকড়া আছে, যে সব সাইডে আছে। তো আমরা চলেন কাছে গিয়ে দেখি কাঁকড়াটা। আর এখানে আমি ছোটো কাঁকড়া থেকে কাঁকড়া বড় করি, বড় করার পরে সেটা নরম থাকে, সেটা নরম থেকে যখন শক্ত হয়ে যায় তখন এটা আমি মার্কেটে নিয়ে যাই, ঠিক আছে। পুড়ি দেয় না তখন ধীরে ধীরে ভিডিও করে আগে উঠিনে দাঁড়াও, আমি উঠিনে ফাইন কর, আস্তে আস্তে এদিক ধরো এদিক ধরো, পড়ি যায় না। আসলে পানিতে যাচ্ছি, ফোন পড়ি দেওয়ার রিস্ক আছে, তবুও আপনাদের জন্য ভিডিও করতেছি। ও পিছনে এই সরে গিয়ে বসো, ওকে বসো, টোটালি বসো, উল্টি পড়ি যায় না, ঠিক আছে, দেখা যাচ্ছে। এই যে এটা আমাদের আছে হাওল, ঠিক আছে, নৌকা বাড়ানোর হাল, এখানে দেখাও। এই যে খাঁচা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে খাঁচা দেখাও, এই যে খাঁচা দেখতে, প্রতিটা খাঁচায় কিন্তু কাঁকড়া। তো আমরা প্রতিদিনের কাঁকড়াগুলো চেক করি, এক লাইন দেখো না আগে। এই যে বন্ধুরা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি খোলে ডিয়েছে একটা এখানে, এই যে অনেক বড় কাঁকড়া, এই যে দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখা গেলো, এই যে সুন্দর করে দেখায়, যে পড়ে যেও না জানো, গজব বেজতি হে। এই কাঁকড়া একটু খুলে সুন্দর করে গিরো দিয়ে রাখতে হয় যাতে খুলে না বেরোয় যায়। এরপরে দেখো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটুকু একটা কাঁকড়া থেকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লোজ, ঠিক আছে। আর এটা থেকে এটা বেরিয়েছে, এই যে দেখেন, এই এত বড় একটা কাঁকড়া বেরিয়েছে, এটা কিন্তু এখন নরম, ঠিক আছে, কামড়াইতে পারবে না, এটা নরম, কামড়াইতে পারবে না। এই যে দেখেন, আহ কী সুন্দর কাঁকড়া বেরিয়েছে। আর এটা হচ্ছে এটার এটা হচ্ছে তার খোলস, ঠিক আছে, এটা থেকে এটা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এটা থেকে এটা কিন্তু বেরোয়। এটা অনেকেই জানে না, একটা সত্যি একটা আল্লাহর খেলা, আজব খেলা। তো এটা থেকে এটা বেরিয়েছে, এটা আমরা এখন ফেলে দেবো, এটা আমার এখন লাগবে না, এটা এখানে ফেলে দিলাম। তো এই কাঁকড়াটিকে আমরা এখন, এটা তো নরম, এটা যতদিন লাগে শক্ত হইতে আমরা রেখে দেবো। তো এটা যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে আমরা মার্কেটে নিয়ে যাবো। তো চলুন এটাকে রেখে দেই, খাঁচাটা এখানে থাক, আমরা এগুলো টোটালি আবার সব চেক করবো এক এক করে, আর কয়টা এখানে দেখি বড়ো হয়েছে, যেগুলো বড়ো হয়েছে সেগুলো আমরা আলাদা করে দেবো। আমাদের অলরেডি যেটা খুলে দিয়েছে ওটাকে আমরা এক সাইডে রেখে দিয়েছি, এখন আমাদের কী করতে হবে, সবগুলো খাঁচা একটা একটা করে আমরা চেক করবো, কোন খাঁচায় খুলে দিয়েছে সেটাকে আমরা বেছে আলাদা করে অন্যখানে রেখে দেবো। তো এখানে মনে হচ্ছে একটা কাঁকড়া খুলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মনে হয় একটা কাঁকড়া খুলে দিয়েছে, হ্যাঁ এখানে একটি কাঁকড়া খুলে দিয়েছে। তো চলুন আমরা কাঁকড়াটিকে খুলে বের করে দেখি, এখানে সুন্দর করে বেঁধে রাখতে হয়, কাঁকড়াটা অনেকদিন এখানে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন এখানে, এই যে এটা পড়ে আছে কিন্তু ক্লোজ, আমার হাতেরটা কিন্তু ক্লোজ, আর নিচে যেটা আছে ওইটা কিন্তু অরিজিনাল কাঁকড়া, ওইটা কিন্তু জীবন্ত, ঠিক আছে, ওইটা কিন্তু জাস্ট একটা খাপ, এটা অনেক নরম হয়, অনেক সফট। তো বন্ধুরা এটা আমরা আবার রেখে দেবো এক সাইডে, আর এখন দেখবো সব খাঁচা চেক করবো একটা একটা করে, অনেক সময়ের ব্যাপার। তো আমরা ভিডিওটি টেনে দিচ্ছি, আমরা একটা একটা করে সবগুলো খাঁচা চেক করে নিয়েছি। এই যে দেখেন আপনারা ভিডিওটি দেখতে থাকেন, এই যে অনেকগুলো খাঁচা দেখতে পাচ্ছেন। তো আমরা সবগুলো খাঁচা চেক করতে থাকছি, আপনার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের কিছু জানার দরকার হলে, এইসব বিষয়ে জানার দরকার হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দোস্ত আমাদের কাঁকড়া সব চেক করা শেষ, তো আমরা এই কাঁকড়াটাই প্রতিদিন যে খাদ্য দিতে হয় সে খাদ্যটা দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ, এই যে মাছ এগুলো সব বাজার থেকে কিনে আনা, কিনে এনে ছোটো ছোটো করে কাটা। এই দেখতে পাচ্ছেন এই মাছগুলো প্রত্যেকটা কাঁকড়া একটা করে দিতে হবে। তো চলো না আমরা মাছগুলো কাঁকড়াগুলোকে দেই, এভাবে করে প্রতিটা খাঁচা একটা করে আমাদের মাছ দিতে হবে। তো দোস্ত এই যেমন দেখতেছেন কাঁকড়ার খাওয়া দিতেছি, কাঁকড়া চেক করতেছি, এটা কিন্তু আমার রোজকার দিনের কাজ, এভাবে প্রতিদিন চেক করতে হয় এবং প্রতিদিন খাবার দিতে হয়। কাঁকড়া কেউ মরে গেছে কিনা সেটা চেক করতে হয়, কেউ খুলে দিয়েছে কিনা সেটাকে আলাদা করতে হয়, এবং খাবার দিতে হয় রেগুলার। তো এর কাজ আমার রেগুলার কাজ, তো এরই মাঝে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই,
আপনারা একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, এরকম সুন্দর আরও যেন আপনাদেরকে কিছু দেখাতে পারি, সেরকম ভিডিও আরও করতে পারি। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটির বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সত্যি করবেন তো? হ্যাঁ করেন, করেন, আগে করেন, এখন